হাই ফ্রেন্ডস, আজকে আমি এই মুহূর্তে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি। তো আমি যাব বারাসাত, বারাসাতে কলেজে পড়তাম, সেই কলেজে সার্টিফিকেট নিতে যাচ্ছি। আর আমি মেসে যেসব সিনিয়রদের সাথে থাকতাম তাদের মধ্যে দুজনের সাথে দেখা করারও কথা আছে। এটাকে একটা ছোট ইউনিয়ন বলা যেতে পারে, কারণ তাদের সাথে আমার আড়াই বছর পর দেখা হচ্ছে। আর একসময় খুবই মিলেমিশে একসাথে সবাই আনন্দে থাকতাম, তারপরে যে যার কলেজ পাস আউট করে গেল আর যে যার যেদিকে চলে গেল, তারপর থেকে অনেকদিনই আর দেখা হয়নি। এই হাওড়া স্টেশনে তাদের মধ্যে একজনের সাথে দেখা হওয়ার কথা আছে, তো চলো তার সাথে আগে দেখা করে নিই। আমি কি আপনাকে চিনি? অবশ্যই। কে আপনি? কে কে আপনি? ক্যাপ্টেন, ক্যাপ্টেন, ক্যাপ্টেন। ও মাই গড, হু আর ইউ? ক্যাপ্টেন। পৌঁছে গেছি বারাসাত, আমাদের স্বপ্নের নগরী। আমার সঙ্গে আছেন আমার এক্স রুম পার্টনার মিস্টার মধুময় সিংহ ওরফে ক্যাপ্টেন। কলেজ জীবনের কটা বছর? তিনটা বছর। তিনটা বছর? হ্যাঁ, তিনটা বছর কাটিয়েছি আমরা একসাথে। আমরা চাপাটালি বাস স্ট্যান্ডে আছি, বন্ধু আসছে, তার অপেক্ষায় আছি। জিনিসটা কি বলে দাও? বারাসাতের স্পেশাল কচুরি আর আলুর দম। আগে যখন কলেজে পড়তাম এখানে এসে খেতাম মাঝে মাঝে, আজ আবার দিন পর ফিরে এসে আবার খাচ্ছি সেই একই খাবার। না কিচ্ছু না, এবার আমরা এগুলো ছাড়বো একদম। হেঁটে হেঁটে যাচ্ছি আমরা কিসের দিকে? কলেজের দিকে। এই হলো কামাখ্যার মাঠ। কামাখ্যার মাঠ, এখানে যেমন পুজো হতো কামাখ্যা, মা কামাখ্যার পুজো হতো। তো আমরা মেস থেকে আসতাম বন্ধুরা মিলে খিচুড়ি খেতে এখানে। প্রমাণ দাও, এই মাঠে বসে খেয়েছি খিচুড়ি। ইয়েস। তারপর আর আমরা মাঝে মাঝে আড্ডা মারতে আসতাম, আর দোকান থেকে বোঁদে কিনে এখানে বসে বোঁদে খেতাম আমরা, গল্প করতাম। ওইখানে মানে খিচুড়ি খেতে বসেছিলাম না, ওইরকম জায়গাটা, ওরকম জায়গাতে, কারণ পিছন দিকে সেই বিদ্যাসাগর আর আমাদের স্বামীজি বিরাজমান ছিলেন। দেখো বোঝো অবস্থা। না বিরাজমান, সরি, বিরাজমান ছিলেন। আর এই হলো কামাখ্যার মন্দির। এইখানে প্রতি বছর কোন সময়টা মেলা হয়? এপ্রিল মাসের দিকে মেলা হয়, এপ্রিল মাসের শেষের দিকে। তো সেই সময় আমরা বেশ আনন্দ করতাম মেলায়, বেশ বড় মেলা হতো এইখানে। হয় এরকম মাঝে, এই দেখুন সামনে টর্নেডো হচ্ছে, দেখুন দেখা যাচ্ছে কি ক্যামেরায়, ছোট্ট টর্নেডো আমাদের উড়িয়ে না দেয়। আবার দেখো যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম তারিখটা দেওয়া আছে, 23 জানুয়ারি 1897, এবং মৃত্যুটা এখানে লেখা ছিল, যেটা স্পষ্ট এখন বোঝা যাচ্ছে যে 18 আগস্ট 1945। কিন্তু কেউ এটা কেটে দিয়েছে, খুবই ভালো কাজ করেছে আমাদের মতে, কারণ যেহেতু ওনার মৃত্যুটা এখনো পর্যন্ত প্রমাণ হয়নি কোনো যে উনি কবে মারা গেছিলেন। তো সেই জন্য যে করেছে তাকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই, খুবই ভালো লাগছে আমাদের দুজনের পার্সোনালি। মোটামুটি আমি তো এখানে লিখে দেবো 18 সেপ্টেম্বর 1985, আমার কাছে তো নেতাজির মৃত্যুদিন ওইটাই। এরকম লিডার কিন্তু আমি বলো 1000 বছরে 1 বার, যেটা মনে হলো মানে ভারতে অনেক স্বাধীনতা সংগ্রামী ছিল, চেষ্টাটা এত বড় পরিসরে করেছিল, ও দেশ ফেস ছেড়ে অন্যান্য দেশে হেল্প নিয়ে যে করে হোক। এবার আমরা বারাসাতের, আমরা যেখানে থাকতাম সেইখানের এক বিখ্যাত বড় পুকুরের সামনে আসছি। এই পুকুরের পাশের রাস্তা দিয়ে আমরা বিকালবেলা হাওয়া খেতে খেতে ঘুরতাম। এই হলো সেই পুকুর, মধুমুরলি পুকুর। পুকুরটা বেশ বড়, ক্যামেরার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে কিনা জানি না, আর হাওয়াটাও খুব ঠান্ডা। যে কোনো টিপিক্যাল পুকুরের মতো সুন্দর ডেকোরেশন দেখতে পাচ্ছি, বোতল দিয়ে ডেকোরেশন করা হয়েছে, প্যাকেট দিয়ে, ডাবের খোলা, সব কিছুই আছে। এটা মাল্টিপ্লেক্স। এ বয়, ঝাপাবে নাকি? এ ক্যাপ্টেন দা, আর নামুন না। আমরা ধীরে ধীরে আমাদের মাসির দোকান, যে দোকানে আমরা খেতে আসতাম সেই দোকানের দিকে এগোচ্ছি। দেখি মাসি আমাদেরকে দেখে, হ্যাঁ চিনতে তো পারবে, কিন্তু কি রিয়াকশন দেয় সেই দেখবো। হ্যাঁ ধুর, সমস্ত সারপ্রাইজ, সমস্ত গিফট দিল যা। মাসি ছবি তুলতে তুলতে আসছে,
মাসি আমরা কে? এই যে যাচ্ছে কে? তুমি ভালো আছো? হ্যাঁ এই চলছে। তুমি কেমন আছো বলো? হ্যাঁ তুমি কেমন আছো? আমি আছি কোন আছে ইয়ে সুন্দর হ্যাঁ আছে না না বিয়ে করে না এখন তো বলছি আমরা তো বলে বলে আলা হয়ে যাচ্ছি বিয়ে আর করতে না মাসি সঞ্জয় দা বিয়ে করে নিয়েছে এইটা আগা করা বদমাশ এইটা আগা করা কে কে বদমাশ আমি আমি কখন বদমাশি করলাম আমি ভালো ছেলে শান্ত ছেলে চলো কলেজটা থেকে আগে তাহলে ঘুরে আসি মাসি কলেজ থেকে ঘুরে আসছি হ্যাঁ হ্যাঁ